আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। দশই মহরমকে আশুরা বলা হয়, দশই মহরমকে কি বলা হয়? আশুরা। মহরমের দশ তারিখ, এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন। সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা। মহরমের দশ তারিখ বা দশম দিনটি, এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়েছেন। অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে এবং কিয়ামতের আগে আরো ঘটবে। এদিনের সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা হাদিসে, সেটি হলো এই দিনে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এবং ঈমানদারদের বিজয়ের দিন এটি, আশুরার দশ তারিখ বা মুহররমের দশ তারিখ বা আশুরা, এটি হলো বিজয়ের দিন মূসা আলাইহিস সালামের এবং বনী ইসরাঈলের। ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য নীল নদে, আল্লাহ তাআলা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন, সেই রাস্তা তারা পার হয়ে গেছে অলৌকিকভাবে। আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে। এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদালিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার দেহকে, হে ফেরাউন, তুমি যে অহংকারী ছিলে, তোমার দেহকে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব, নষ্ট হতে দিব না, যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও, তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ দহিদের শাস্তি কি হয়, যত বড় পাওয়ারফুলি হোক না কেন। তো যাই হোক, সেই আশুরা হলো মহরমের এই দশ তারিখ, সেই আশুরা। এটার সাথে ঈসা আলাইহিস সালামের বিজয় জড়িত, ফেরাউনের পরাজয় জড়িত, হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয়, সেই শিক্ষা আশুরা আমাদেরকে দেয়। আশুরা উপলক্ষে আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা। সবচেয়ে উত্তম হয় নয় এবং দশ রাখা। কেন উত্তম? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বছর ওয়াফাত হয়েছে, তিনি বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্না তাসিহা ওয়াল আশির, তাহলে আমি নয় এবং দশ জিলহজের এই দুই দিন রোজা রাখবো। এই জন্য নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম। আর যদি নয় দশ তারিখ রাখতে না পারেন, তাহলে দশ আর এগারো রাখবেন, দুইটা রোজা রাখা উত্তম। ইহুদিরা শুধু একটা রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য, তাদের থেকে পৃথক করবার জন্য দুইটা রোজা নির্দেশ দিয়েছেন। এই জন্য আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা সুন্নাত।